বলতে আছে শব্দ শুধু তুই কোথাও যাস আমাদের ছেড়ে তুই কোথাও যাস মনোনিবেশ দিয়ে কথা শোনা দরকার তাই শুনছেন এখন জয়দেব ঠাকুর বড় হয়ে গেল 9 বছর বয়স হলো তবে আপনারাও জানেন এখন দেখবেন ছেলে মেয়েরা জন্মের পরে খেলাধুলো করে কে কি নিয়ে খেলে এটা দেখলেই বুঝতে পারবেন এ আগের জন্মে কি করেছিল কোন ছেলে মেয়ে দেখবেন গাড়ি নিয়ে খেলাধুলো করে কোন ছেলে মেয়ে দেখবেন বন্দুক নিয়ে খেলাধুলো করে কোন ছেলে মেয়ে দেখবেন কড়া খুন্তি নিয়ে খেলাধুলো করে তার মানে ও আগের জন্মেও কড়া খুন্তি নেড়ে নেড়ে এসেছে আবার কোন ছেলে মেয়েরা দেখবেন দিবা বাজিয়ে ছোটবেলা কীর্তন করে তার মানে এ কীর্তন গাইতে গাইতে মরেছে জন্মের পরেই আবার ধরেছে এগুলি হচ্ছে একটা লক্ষণ জয়দেব বন্ধুদেরকে নিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে এই এদিকে খেলবি আর অজয় নদী বীরভূম জেলা আজও আছে বিখ্যাত ইতিহাসের পাতায় অজয় নদী বীরভূম জেলার কেন্দ্রবিন্দু গ্রাম আজও সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় জয়দেবের মন্দির আজও আছে অজয় নদীর তীরে সেই অজয় নদীর তীরে খেলতে গেল জয়দেব বন্ধুদেরকে নিয়ে কি কি পাগলের মেলা রে কি পাগলের মেলা রে জয়দেব বলছে হ্যাঁ বলে ও সব খেলা বাদ দাও খুব লক্ষ্য রেখেছি তাই যাই হোক হ্যাঁ ওরকম হবে না ওই সব লোকের ঘরে আম পারবো কলা পারবো জাম পারবো এসব খেলা হবে না তাহলে কি খেলা খেলবো হরি নামের খেলা হরি নামের এখন নয় মানে অনেকটা আগে অন্যরকম ছিল 12 বছর পর্যন্ত ল্যাংটা কোন ব্যাপার ছিল না আজকাল দিন বদলে গিয়ে একবারে 3 বছরেই পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে সবাই তো ওই নদীতে স্নান করে গঙ্গার জলে গঙ্গায় যারা স্নান করে ডুব দেয় পানিকৌটির মতো তাদের আবার সর্দি হয় সর্দি হলে মুছে কি করে এই এই যাওয়ার আগে একটু বলে যা এই একটু দাঁড়া না একটু দাঁড়া যাবি যাবি কোনো অসুবিধা নেই
নাক দিয়ে সর্দি বেরোলে কি করিস? বাচ্চাদের নাক দিয়ে যখন টেঁটে করে বেরোয় ওদের তো রুমাল নাই, কি করে মুছে? তখন জয়দেব তার মাথা একটা টুক করে মেরে দিয়েছে, যেই মেরে দিয়েছে কথা বেরিয়ে গেছে। তুই বলছিস হরি নামের বিধাতা খোল দিয়েই পাঠিয়ে, খোল মানে কি? খোলা, ভেতর খোলা, ফাঁপা, উপরে আছে ভিতরে নাই, এরকম ফাঁপা। আর আমাদের দেহ খোলটাই তো খোল, ভেতর ফাঁপা, কেবল খোল মাত্র। ওই খোল মাটি দিয়ে তৈরি, এই খোল মাটি দিয়ে তৈরি, এই তো বিধাতা দিয়েছে খোল। তখন আর একটা ছেলে বলছে, সেটা না হয় বুঝলাম, খোলের দুটো দিক থাকে, একটা সামনের দিক একটা পেছন দিক। তাহলে তো ঠিকই আছে, মানুষেরও সামনের দিক আছে আর পিছন দিক আছে, মুখ আছে আর পিছন আছে, খোলের কোনটা মুখ আর কোনটা পিছন? তো জয়দেব তখন বলে, যে মুখে হরি বল বলে ওটা খোলের বল বলে, আর যে মুখে গালাগালি করে মিথ্যে কথা বলে ওটা কু বল বলে, ওটা খোলে হরি কি? আর বলে তাহলে করতাল পাবি কোথায়? খোল যদি ভগবান দেয় করতাল দেয়নি, এটা কি? না, ওরকম চুচুড়ি করলে হবে না, মানে যে যেমন খুশি বাজাবেন হবে না, তালে আসতে হবে। এক তালে হলে একটা দল হবে, আর দু তাল হলে দুটো দল হবে। যত চুচুড় 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 যে যেমন বাজাবে ততগুলোই তো। এই যে বাড়িতে দেখেন না, স্বামী স্ত্রীর কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না, ছেলে মানে না, মেয়ে মানে না, যে যার তালে সে তার বাজায়, ঝগড়া হবে না? এই জন্য মহাপ্রভু হরি নাম আনছেন আর বলছেন প্রতিদিন একবার অন্তত সকলে মিলে তালি বাজিয়ে কীর্তন কর। ব্যাপারটা কি? সকলে কীর্তনে এলে ঝগড়া আর থাকবে না, এক হয়ে যাবে এক তাল। হরি বল দে বল দে হরি বল দে, 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 হরি বল দে হরি বল দে বল দে বল দে হরি বল দে, একবার হরি বল দে হরি বল দে বল দে বল দে হরি বল দে, একবার হরি বল দে হরি বল দে বল দে বল দে হরি বল দে, হরি বল দে হরি বল দে বলতে বলতে খুশি বলি বলতে বলি বলতে 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 খুশি বলতে, একবার বলি বলতে বলি বলতে 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 খুশি বলতে।
भक्तमंडली मायरा ऐसे ही होरीना आजो ये आपना देर मुद्दे उत्तरमन भक्त आज छेड़की होरीनाम होए हजार हजार मानुष छुटे आशे तबे सकलेर भाव एकनो केउ देखे जे कीर्तनिया श्याम सुंदर कीर्तन गाई आबार एखानेओ केउ आछे जिनी चोखेर जले देखछेन आर भाबछेन जेनो महाप्रभु कीर्तन गाइछे एटाई सत्य जेई नाम सेई कृष्ण आपनारा कीर्तनियाके देखबेन ना कीर्तनिया तो बाच्छी हैं अति निकृष्ट किंतु हरिनाम उत्कृष्ट सबाई आमरा सेई हरिनामेर चरणे प्रपन्न सेई हरिनाम होदी बोलो होदी बोलो होदी बोलो भाई नामेर गुने उठा दिलो जगाई आर मधार नामेर गुने उठा दिलो जगाई आर मधार होदी नामेर गुने उठा दिलो जगाई आर मधार नित्यानंद नाचे नित्यानंद नाचे नित्यानंद नाचे नित्यानंद नामी आया नंद नाचे नित्यानंद मुझिया नंद नाचे नित्यानंद आमर नाची छे गोविंद आमर नाची छे गोविंद नाची छे गोविंद आमर नाची छे गोविंद प्रेमानंदे विभोर होये नाचे गोविंद गौर हरि हरि बोले नाचे गोविंद गौर हरि हरि बोले नाचे गोविंद गौर हरि हरि बोले नाचे गोविंद नाचे गोविंद नाचे गोविंद नाचे गोविंद नाचे गोविंद होइया परम आनंद नाचे गोविंद होइया परम आनंद এইজন্য আপনারা লীলা কথা শুনছেন একটা মানব জীবন দেবতায় পরিণত হয়ে যায় কীর্তন আমরাও গাই অনেক কীর্তনী আছে আমার মত নয় আমার উপরে সবাই আমি নিকৃষ্ট কিন্তু দুর্ভাগ্য আপনারা জানেন যে যখন আমরা খেতে বসি আর তখন মহোৎসবে কি হয় একটা বালতিতে লাবড়া লাবড়া বুঝেন তো পটলের রসা ধরে নেয় রসা পটলের রসা মানে বালতিতে করে রসা নেওয়া হলো দেওয়া হয় কি দিয়ে হাতা হাতা মানে চামচ তাই না দেওয়া হয় এখন একই চামচে লাভরা দেওয়া হচ্ছে পটলের রসা দেওয়া হচ্ছে চাটনি দেওয়া হচ্ছে আর লোকে সেবা করছে আর বলছে এরকম বলছে তো তারপরে খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি যায় তখন বলতে বলতে যাচ্ছে লোকটার মন ভালো তাই সব এখানে প্রশ্ন হলো যা যে হাতায় করে দেওয়া হলো মানে চামচে করে দেওয়া হলো সে তো সব সবজি দিল চামচ কি কিছু বুঝতে পারলো রসা কেমন হয়েছে চাটনি কেমন হয়েছে বুঝতে পারেনি তাই আমি এক হতভাগা কীর্তনিয়া সারা জীবনটাই কীর্তন করে গেলাম কত রস দিলাম মানুষ আহা বলল বা বলল ভালো বলল আমি তো চামচ হয়ে পড়ে রইলাম শুধু দিয়েই
কি এত মানুষ কেন ছুটে আসে, কেন হরি নামে মানুষ চোখে জল ফেলে, এত মানুষ পাগল হয়ে বসে থাকে কিসের জন্য, এ নামে কি আছে, এ যে বোঝে সেই বুঝে। জয়দেব দেখতে পেল স্বয়ং মুরলীধারী ভগবান অজয় নদীর তীরে তাদের কীর্তনে নাচছে। সকলে দেখতে পায় না অদ্যা বিহ সেই নীলা করে গোরারা, হরিনাম শুনে সত্যের পথে চলতে চলতে তার ভাগ্য তৈরি হয়। ধ্রুব প্রহ্লাদ 5 বছরে ভগবানকে প্রাপ্তি হল, 5 বছরে, আর এখন 55-85 বৎসরের বৃদ্ধা এখন কোমর নাবে না, প্রণামটাই করে জানে না। হ্যাঁ, তাহলে বুঝুন এরা দুর্ভাগা। আর ভাগ্য তারাই তৈরি করে যারা জন্ম জন্ম প্রণাম করে আর হরি নাম। হরি বল, হরি বল। ভগবত ভক্তির পথে চলতে চলতে আবার জন্ম সকলেই পাবে, জন্ম সকলেরই আগে হয়েছে আবারও হবে, কিন্তু কি জন্ম পাবেন এটা আপনার কর্মের উপরে নির্ভর করে। রাধে রাধে। হ্যাঁ মা, গালে হাত দেওয়ার দরকার নেই, আমি তো আছি। কোটে গেছেন কোনদিন? জজকোটে এখন আর যাওয়া লাগে না, সিনেমা দেখলেই অনেকে দেখতে পারে, সিরিয়াল দেখলেও দেখা যাবে। জজকোটে বিচার হলে, জজকোটে মানে জজ সাহেবের পেছনে দেখবেন একটা পুতুল আছে দেওয়ালে, একটা পুতুল আছে তার চোখে কালো কাপড় বাঁধা, ও দেখতে পাবেন, খুঁজে নেবেন, চোখে কালো কাপড় বাঁধা আর হাতে একটা দাঁড়ি পাল্লা। কেন চোখে বাঁধা? কেন ও বলতে চাচ্ছে, এই যে আপনারা দেখেন না যারা ওই মানে কাঠ গড়ায় ওঠে, হ্যাঁ তুমি কবার উঠেছো? উঠে না তো? হ্যাঁ, যারা জানে তারা বলবে তুমি হ্যাঁ বলছো কেন, কি টিভিতে দেখেছে আরো ভালো করে দেখো তো দেখবেন, কাঠ গড়ায় যারা উঠে তাদের কাছে একটা লাল কাপড় ঢেকে একটা জিনিস নিয়ে যায়। কি তুমিও জানো? গীতা পড়ো, গীতা পড়ো, পড়বে তাহলে দেখবে মাইক আরো ভালো চলবে, কোনো সমস্যা নেই। এখন এত ভালো, পড়লে আরো ভালো চলবে, পড়লে ভালো চলবে মানে কি? ওতে কি যন্ত্রপাতি লেখা আছে? তার কৃপা হলে মাইকওয়ালাকেও একটা ধূপ দিয়ে মাইক চালানো শুরু করতে হয়, প্রণাম করে শুরু করতে হয়। আমরাও উঠি প্রণাম করে, নাবি প্রণাম সবাইকেই করতে হবে, তবে তার কৃপা যোগ দেবে। আর যদি অহংকার করে বলো এ ফিটিং সেন্টার কই বাত নাই, হে বাপ কা মাল হ্যায় কোই দাম নেই,
মানে কোনো ব্যাপার নাই, অহংকার করবে তো সব খতম হয়ে যাবে। এই জন্য অহংকার শূন্য হয়ে ভগবানকে প্রণাম করতে হবে। বলো রাধার মন কি, বলো হারি কি, ওদিকের হলো কি। না না, ওই জয়দেব কীর্তন করছে, স্বয়ং ভগবান নাচছে। কেমন ভগবান নাচছে সেখানে, জয়দেব দেখে আনন্দে আত্মহারা, বলছেন ঠাকুর তুমি এসে গেছো মুরলীধারী। আহা যমুনা কুলিনে কদম্ব কানে ইহে বিনু সখী যান, শ্যাম বংশীধারী মণি মঞ্চ পড়ি পদে লীলা দশরা, শ্যাম বংশীধারী মণি মঞ্চ পড়ি পদে লীলা দশরা, শ্যাম বংশীধারী মণি মঞ্চ পড়ি পদে লীলা শ্যাম বংশীধারী মণি মঞ্চ পুরি করে দিলা রসরা, বলে এই এখনি দেখে এলা, অপরূপ মুরলীধারী এই এখনি দেখে এলা, অপরূপ মুরলীধারী অধরে মুরলী ধরি ভগবান বিদ্যুতের মতো চিরদিন, তেনার স্বভাব হলো এটা, কোনদিন কোন ভক্তের কাছে স্থায়ী রূপে থাকেন, দেখা দিয়ে চলে যান। এই জন্য মানুষ এত কাঁদে কৃষ্ণ বলে। অন্য জিনিসের মতো যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে কাঁদত না। কেন কাঁদে না? অল্প সময়ের জন্য বিদ্যুৎ, বিদ্যুৎ যেমন ক্ষণপ্রভা বলা হয় তাকে, কেন না অল্প সময়ের জন্য চিক করে আসে, চিক করে চলে। এই ভগবান এত দুর্লভ কেন? সকলে ডেকেও পায় না, সব সময় এলেও সব সময় থাকে না, এই জন্য তিনি দুর্লভ। মানুষ বাঁচতে এত আনন্দ পায় কেন? মৃত্যু আছে বলে। বেঁচে থাকার এত আনন্দ মৃত্যু আছে বলে। ভগবান ক্ষণপ্রভা, ক্ষণকালের জন্য আসে, অনেক জন্মের সাধনার পরে আর তাড়াতাড়ি চলে যায়। নাচছিল জয়দেবের কীর্তনে, নাচছিল কিন্তু তিনি লুকিয়ে গেলেন। বাচ্চা ছেলে পাগলের মতো কেঁদে গড়াগড়ি দিল, বন্ধুরা সবাই চলে গেল, আর ওই ছেলেটা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গেল। মা 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 গো, কাঁদিস কেন বাবা, তুই কাঁদিস কেন মা? কৃষ্ণ এসেছিলেন চলে গেলে, আমাকে দেখা দিয়ে চলে গেলে, আমার ভালো লাগছে না, আমি ওনাকে চাই, আমার কাছে দেখা দিতে বলো, আমি ওনাকে চাই। মা কিন্তু বুঝতে পারে না, মা আজ পর্যন্ত বুঝতে পারল না, একটা মানুষের ছেলে সাধনা জানে না, ভজনা জানে না,
ताके भगवान देखा दिए छे ते की माना जाए बच्चा छेले जाने ना काके देखे छे बोले भगवान के देखे छे आय बाबा आय तार माने की अपनारा जाने एतक्षण सेई व्याख्याई सुनले चार एगिए जावे जन्म जन्म परे जन्मे तार पाँचे हबे नये हबे बारोय हबे आचार साधना नहीं तार पचाशी होले कोनो विद्युतेर चमक जेखानेई हरि नाम हबे जान सब काज फेले जान गिये प्रणाम करे बसे पड़ो आबार जखन बाड़ी जाबेन प्रणाम करे चले जान आपनार काज हये गेछे आमरा एई नयन दिये भगवान के देखते पाई ना किंतु भगवान आमादेर के देखे आमरा चैतन्येर स्कूले एसे हाजिराटा दिते हबे हाथ तुले हरि बोल बोलते हबे उलुद ध्वनि हरि ध्वनि दिते हबे बोल हरि एटा होलो हाजिरा किछु बुझी छाई ना बुझी सुनते सुनते एक दिन भगवान कृपा करबे एटा होच्छे नामेर कृपा सांकेतन परिहास्य स्थोभंग छलना बिबमा भागवत संकेतेर छले काउके डाकात छलेउ जदि गोविंद नाम होये जाए भगवान ताकेउ कृपा कर পুত্রকে নারায়ণ বলে ডেকেছিল তাকে তো ভগবান বিষ্ণু কৃপা করলেন এই হরি নামের এত মহিমা তাই জয়দেব কাঁদছে মা কৃষ্ণ দুষ্ট কৃষ্ণ লম্পট আমাকে দেখা দিয়ে পালিয়ে গেল আর খেলব মা তাকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিল ওরে জয়া ভগবান মানুষের সঙ্গে খেলে না রে কিন্তু জয়দেব বলছে আমি তো তাকে দেখলাম সে আমার সঙ্গে খেললো কিন্তু থাকলো না চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা রাতের বেলা ঘুমোলে বালিশে মাথা মাথা দিলেই একটা মন্ত্র বলে শুয়ে পড়ুন কারণ কে বলতে পারে এই শোয়াটাই আপনার শেষ শোয়া কিনা কেউ জানে যেটা ভক্তি শাস্ত্রে বলছে পদ্ম না ভায়ো ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্ম নাম কারণ তার নাভি থেকে পদ্মের উৎপত্তি হয়েছিল সেই পদ্মে ব্রহ্মার জন্ম ব্রহ্মা থেকে মনু মানে মুনি মুনি থেকে আমরা মানব কেন আমাদেরকে মানুষ বলা হয় কেন আমাদেরকে মানব বলা হয় তার কারণ হচ্ছে আমাদের বাবা আমাদের পিতা হচ্ছেন মুনি এই জন্য লক্ষ্য করবে আপনারা যখন বাবা মায়ের শ্রাদ্ধে বসেন তখন আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনাদের গোত্র কি বলে না পূজোয় বসলেও বলবে গোত্র কি আপনারা জানেন কি গোত্রটা কি গোত্র হচ্ছে গড়া আপনি কোন বংশে জন্ম নিয়েছেন আপনার আদি পুরুষ কে যদি কেউ বলেন শান্ডিল্য তাহলে আপনি শান্ডিল্য বংশের ছেলে বা মেয়ে যদি বলেন ভরদ্বাজ তাহলে ভরদ্বাজের বংশের ছেলে মেয়ে আপনারা ব্রাহ্মণ বংশে ঋষির বংশে একবার বুকে হাত দিয়ে আপনারা বলুন তো
परिचय की देवार मत जे आम्रा ऋषिर वंशेर छेले महाप्रभु हरिनाम निये एलेन आबार गोड़ा खुजे पावे आबार फिरे पावे ऋषि हरिनाम कीर्तन नियमित भावे करुन আবার ঋষির বংশে ফিরে যাবে আবার মহাপ্রসাদ পাবে আবার আপনাদের মুখের বাণী সত্য হয়ে যাবে আগুন জ্বলবে তা রাধার মন কি বালিশে মাথা রেখে পদ্মনা ভাই নম বলে ঘুমিয়ে পড়ুন সকালবেলা কীর্তন করতে করতে উঠুন উঠেই বিছানায় বসে আগে একটু কীর্তন করে নেন মনে মনে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ জীবনে যত দুঃখ আসুক সকালবেলা সন্ধ্যেবেলা নিয়মিত কৃষ্ণ নাম করুন জীবন বদল হবে হবেই নাহলে সব মিথ্যা হয়ে যেতে তাই ভক্তমন্ডলী মায়েরা এই জয়দেবকে ঘুম পাড়িয়ে দিল মা কিন্তু একটা দুঃখের দিন নেবে যারা ভক্ত হবে তাদের জীবনে আরো বেশি দুঃখ আসে হ্যাঁ আপনারা অনেকেই বলেন ধর্মপথে গেলেই দুঃখ বেশি হয় একদম সত্য আর এই দুঃখটাই হলো মানব জীবনের সম্পদ এগিয়ে যাওয়ার সম্পদ কেন জানেন
এই দুঃখ যত দেবে আপনি তত কান্তে কান্তে গৌর গোবিন্দের নাম নেবে, হরি গৌর হরি গৌর, এটাই হবে আপনার মঙ্গল। যারা লেখাপড়া করে তাদেরকে পরীক্ষা দিতে হয়, যারা লেখাপড়া করে না তাদেরকে পরীক্ষা দিতে হয় না। যারা সত্যের পথে চলে, ধর্মের পথে চলে, ভগবান তাদেরই পরীক্ষা নেন। যারা সত্যের পথে চলে না, ধর্মের পথে চলে না, তাদের ভগবান পরীক্ষা নেয় না, এইটুকু মনে রাখবে। কারণ আমাদেরকে অনেকে বলে, এই দেখো ধর্মপথে থেকে কিভাবে বিপদ আপদ, ব্যবসা ডাউন হয়ে গেল, খেতে পায় না, গোয়াল ঘরে গরু মরে গেল। আর যারা চুরি করে, যারা লাম্পটি করে, যারা দুরাচারী অত্যাচারী, তাদের কিরকম দেখুন, বড়লোক হয়ে যাচ্ছে, তিনতলা চারতলা হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে। কেন? ধর্মপথে থেকে তার এক ভিখারি হতে হবে কেন? ভাবুন কেন হয়, ভগবান এটা করে। এই যে মায়েরা, ভক্তমণ্ডলী যারা আছেন শুনছেন, একটু বলে নি, দেব দেবীর পুজো করলে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, একবারে গ্যারান্টি, সকল শাস্ত্রে বলা আছে। ভগবান শিবের পুজো করুন, উনি নিজে ভিখারি হলে কি হবে, বরদান করলে আপনি বড়লোক হয়ে যাবেন। কালী পুজো করুন, এক রাত্রে বড়লোক হয়ে যাবেন যদি ঠিক ঠিক হয়। কেমন সেরকম যদি ব্রাহ্মণ পাওয়া যায় তাহলে একবার জাগ্রত মায় এক রাত্রে কৃপা করবেন, সব দেব দেবী বরদান করে, যা চাইবে তাই পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের গোবিন্দের ব্যাপারটা আলাদা। দেখবেন সব দেব দেবীর দিকে তাকাবেন এরকম করছে, বল তোর কি চাই, এই হাত এরকম আছে। কিন্তু গোপালের দিকে তাকাবেন, রাধে রাধে, মা কালীর কটা হাত, পাঁচটা, পাঁচটা, চারটে তো আগের বছর ছিল, ও যত বছর দেখবে চারটে, মানে এক হাতে খড়গ আছে, এক হাতে কাটা মুন্ডু, আরেক হাতে রক্তের বাটি, চারটা হাতের তিনটা গেল আর একটা খালি। মানে বল তোর কি চাই, মা সরস্বতীর চারটে হাত দেবী, দু হাতে বীণা বাজাচ্ছেন, আর এক হাতে বেদ ধরে রেখেছে, আর এক হাত দিয়ে বলছে বল বেটা কেয়া চাই। মা লক্ষ্মীর দুটো হাত, এক হাতে ধনভাণ্ডার কলসি ধরে আছেন, আর এক হাত দিয়ে মানে কি চাই, হ্যাঁ এই তো দিয়ে যাচ্ছি গো, বাড়ি যাবে। আরে বাবা, মা কি চলে যাবে নাকি, যাবে আপনি তো, যাই হোক আমি ভাবছি চলে যাবে, মিটি দিচ্ছে, দেনা মিটি দিচ্ছে, বসো মা বসে, এই একসঙ্গে চলে যাবে, এই তো হয়ে গেল, আরে এক মিনিট বাকি আছে। আচ্ছা যেটা বলার একটু সেটা আগে বলে দিই, সেটা হচ্ছে যেখানে এখানে যত ভক্ত বৈষ্ণবগণ এসেছেন সবার জন্য গৃহস্বামী মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছেন, সুতরাং আপনারা মহাপ্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিদ্বার। আর যদি বলেন যে রাত্রি হয়েছে বন্ধ করে দেবো, কোনো অসুবিধে নেই তো, খিদে লাগছে না তো, আর সেই মায়ের মনে হয় খিদে লাগছে, মুখটা শুকনো শুকনো লাগছে। অনেকে তো হরিনাম জীবনে শোনে না, আজকে টানা হয়ে চলে আসছে, চল দেখি, এসে দেখে কীর্তনিয়ার কোনো রঙের জামা কাপড় নাই, দলে কোনো মেয়ে ছেলে নাই, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি শুকনো কথা কয়, মোর সিরিয়াল দেখলে অনেক ভালো, তার মুখ শুকনো হয়ে গেছে, কখন বন্ধ হবে সেটাই, এই হয়ে যাবে। শকুনি অনেক দিন খায়নি, গরুর দিকে তাকিয়ে খালি বলছে শকুনির অভিশাপে গরু কোনোদিন মরেনি। আর যেটা চাওয়া ভগবান সকলের ইচ্ছা পূর্ণ করবে, অপূর্ণ কারো রাখবে। সুতরাং
আপনারা আরে একটু শুনুন নাকি আর একটু হোক চলছে চলু বলরা ধারমন কি অধিকের হলো কি ধর্মপথে থাকলে কি হবে এই যেন বলছিলাম সব দেব দেবী দিচ্ছে আর গোপালের দিকে তাকান সে কি বলছে ওই মা বলে দিয়েছে বলে সে খালি হাত পেতে বসে আছে সকল দেব দেবী দিচ্ছে কি নিবি বল আর কৃষ্ণ বলে কি দিবি বল তোদের আর কি আছে দে ভক্ত বলে আমার তো সব দিয়ে দিয়েছি ধন জন পরিজন তোমাকে দিয়ে দিয়েছি আমার ঘর ভেঙে গেছে ভগবান বলে আর কিছু নাই ভক্ত বলে আমার কেবল জীবন যৌবনটা আছে বলে ওটা দিয়ে দে প্রাণ পর্যন্ত ভক্ত দিয়ে দেয় তবু গোপাল এরকম করে থাকে আপনারা কি কীর্তন শুনলেন তাহলে দেব দেবীর পূজা করা ভালো এই যে আমাদের দলের ভুটভুটি ছেলে এ দারুণ চা লাগলো একে ভোটের আগে জিজ্ঞাসা করছিলাম কি রে মানে কাকে দিবি ও একবারে খুলেই বলে দিল যে দিচ্ছে তাকেই দে যে দিচ্ছে তাকেই ভোট দেব তাহলে দেব দেবীর মেলা কৃষ্ণ পুজো করবি না দেবীর পুজো করবি এখানেও বলে যে দিচ্ছে তার পুজো মানে দেব দেবী বলছে কি নিবি তো তার পুজো করাই ভালো কৃষ্ণ বলে কি দিবি আর পুজো কে করবে এই জন্য দেখবে মা কালীর পুজো বেশি হয় পৃথিবীতে দেব দেবীর পুজো বেশি হয় তারপর শিবের পুজো হয় কৃষ্ণের পুজো সব চাইতে কম কেন বলুন তো কৃষ্ণ যে বলে দিয়েছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ ওরে সর্বনাশ একবার সাগর দ্বীপে গান গাইতে গেছি প্রথমবার সাগর দ্বীপ জানেন তো যেখানে মেলা হয় তা গান গাইতে গেছি তখন চৈত্র মাস ওখানে এরকম প্যান্ডেল ট্যান্ডেল বাঁধে না খালি শুধু স্টেজটা থাকে তারপরে চটও দেয় না যে মানে নারকেল পাতা কেটে বিছিয়ে দেয় যে যার বাড়ির থেকে মাদুর আনতে হবে ছেঁদলা আনতে হবে তালাই আনতে হবে যে যার বসবে যাবার সময় গুড়ি নিয়ে পালিয়ে যাবে একবার কীর্তন গাইছি যখন এই জায়গাটা বলছি যে ভগবান শুধু নেয় মানে যে করে আমার আশ ভগবান বলছে আমি করি তার সর্বনাশ এক ঠাকুমা ছিল সে জনা বারো লোক নিয়ে আসছিল তিনটে মাদুর নিয়ে সঙ্গে সঙ্গে তিনটে মাদুর গুড়িয়ে নিয়েছে একবারে লোক তুলে নিয়ে বলছে চল পালিয়ে চল এ কীর্তন কেউ শোনে আমি বললাম ও ঠাকুমা কি হয়েছে বলে কি হয়নি তুমি যা কীর্তন গাইলে আর বসা যায় বলে কি হয়েছে বলে তোমার ভগবান যদি সর্বনাশ করে আর হরিনাম আমি বলি ও ঠাকুমা তার পরেরটা শুনুন কি বলছে বলে কি আমি বলি মাদুরটা বিছিয়ে ফেলুন বলে না তুমি বলো আমি বলি তারপরে বলছে তারপরেও যে না ছাড়ে আস ভগবান তার হয় দাসের অনুদান সে ঠাকুমা তবু বলে অত ধৈর্য আমার নাই মাদুর আমি তুলে ফেলেছি চালিয়ে যাব চলে গেল যারা এটাই বুঝে নেয় ভগবান শুধু নিতে জানে দিতে জানে না তাহলে ভুল হবে কেন দেব দেবী যত দিচ্ছে দেব দেবীর কাছে আমি অপরাধী হব না সত্যটা বলা দরকার দেব দেবী যত দিচ্ছে আপনাদের আমাদেরকে নরকের দিকে পাঠাচ্ছে যত ভোগ তত রোগ যত কামনা বাসনা বাড়বে তত নরক গুলজারে থাকতে হবে
আর কৃষ্ণ কি করছে সব নিয়ে নিচ্ছেন ওরে শেষ না করলে শেষ হবে না তোর আর ওপারে যাওয়া যাবে না যতক্ষণ না শেষ হবে তাই যা আছে সব আমাকে দিয়ে দে তুই মুক্ত হয়ে ভক্ত হয়ে ভগবান বল হরি হরি বল এই জন্য মা গো রামকৃষ্ণ ঠাকুর বলেছিল বলে মায়েরা গীতা পড়তে জানো না পড়ার লাগবে না শুধু কয়েকবার বলো গীতা গীতা গীতি গীতা গীতি একবার বলুন তো কি আসে দেখবেন গীতা 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 আর গীতা থাকবে না ত্যাগী এই ত্যাগ না করলে মুক্তি হবে না মুক্তি না হলে ভক্ত হবে না ভক্ত না হলে ফিরে যেতে পারবে এই জন্য কৃষ্ণ নিয়ে নিচ্ছে মানে ময়লার গোডাউন পাপের গোডাউন খালি করছে সর্বপাপ হরহরি আর দেব দেবী পুত্র দিচ্ছে কন্যা দিচ্ছে ধন দিচ্ছে জন দিচ্ছে আপনি মায়া মোহে সংসারে আকৃষ্ট এই জন্য কীর্তন শুনুন ভাগবত পড়ুন এই তত্ত্ব বুঝতে পারবে যত গরিব হয়ে যান হরিনাম করতে গিয়ে সত্যের পথে চলতে গিয়ে তবু মিথ্যার পথে পা দেবে একটা জিনিসে লেখা আছে আপনারা পড়ে দেখবেন টাকা পয়সা তাতে যে অশোক স্তম্ভটা আছে তার নিচে লেখা আছে দেখবেন সত্যমেব জয়তে গ্রন্থ নয় টাকা অর্থের মধ্যে লেখা আছে অর্থ অনর্থের মূল মিথ্যার দিকে যেও না সত্যির দিকে ধাবিত তোমাকে কে ধরবে দুর্যোধন মিথ্যার আশ্রয় নিয়েছিল তাই অকালে ধ্বংস হয়ে গেল আর যুধিষ্ঠির সব ত্যাগ করে ধর্ম পথে ছিল তাই শেষ জয়টা তারই হলো কৃষ্ণ তারই গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় আপনাদেরকে নিয়ে যাই লীলাস্তরে দেব দেবীর পূজা অবশ্যই করবেন বন্ধ করবেন তবে পূজা শেষে মাগি লবে কৃষ্ণ ভক্তি বলে যে কোনো দেব দেবীর পূজা করুন কিন্তু পূজার শেষে মেগে নেবেন বা চেয়ে নেবেন কৃষ্ণ ভক্তি যেন হয় তাহলে আপনি এগিয়ে যাবেন ধন জন পরিজন যত চাইবেন তত দুঃখ চাইছে এই হচ্ছে কৃষ্ণ কথার তাৎপর্য জয়দেব জয়দেবকে মা ঘুম পাড়িয়ে দিল সকাল হল যা আপনারা করেন তাই হল সকাল হল ভোজদেব ঠাকুর এখন যেমন ভোজ চারটায় উঠে সকলেই হরিনাম করে দামোদর মাসে সাধুরা শুধু দামোদর মাসে নয় সব সময় বিশেষ করে এই মাসটা ভোরবেলা উঠে দামোদরের কীর্তন করতে হয় মঙ্গল আরতি করতে হয় স্নান করে দামোদর স্তকম পাঠ করতে হয় এগুলি করতে হয় দামোদর মাসে তা ভক্তমণ্ডলী মায়েরা
এই ভোজদেব ঠাকুর পাশের ঘরে বসে নাম জপ করা শুরু করলো ভোজচাটাতে। সংসারে জানেন আপনারা মায়েরা আগে ওঠে, মায়েরাই সংসারে আগে জেগে ওঠে। হ্যাঁ, এই মায়েদেরকে লক্ষ্মী বলা হয়, এই কারণে মায়েরা আছে বলেই মা লক্ষ্মী থাকে ঘরে। মায়েরা সকালবেলা উঠে ঝাড়ু লাগান, হ্যাঁ, নাতা দেন, ফুল তুলে আনেন, মানে পরিষ্কার করেন, এগুলি হচ্ছে লক্ষ্মী আসার পর। যার সংসারে এটা নাই তার ঘরে অলক্ষ্মী আছে, লক্ষ্মী নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মায়েরাই আগে জাগে। কিন্তু দুর্ভাগ্য, আজ স্বয়ং ভগবান জয়দেবের পরীক্ষা নিচ্ছে। আজকে আর মা জাগলো না, মা একেবারে শেষ ঘুমে ঘুমিয়ে গেল। এটা ভগবানের পরীক্ষা, তোমার টানটা কোন দিকে বেশি আমি দেখতে চাই জয়দেব। তুমি খুব কৃষ্ণ নাম গাইছ না, বন্ধুদেরকে নিয়ে হরিনাম গাইছ, তা তোমার বিশ্বাসটা একটু টেনে দেখবো না? হরিনাম শুনছেন আপনারা, এই সেই কথা, যখনই কৃষ্ণ নাম গাইবে, ধর্মের দিকে টলবে, আপনাকে টেনে দেখবে ভগবান। দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, ব্যাধি দিয়ে, সংকট দিয়ে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনার টানটা কোন দিকে আছে। মা মরে গেল, শেষ ঘুমে ঘুমিয়ে গেল, উঠল না। জয়দেব মা 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 বলে কেঁদে উঠল। বাবা পাশের ঘরে শুনতে পেলে, না হয় একটু উঠে যা, এত লোক শুনছে। তো ঝরঝর করে চোখের জলে ভাসছে জয়দেব। বাবা উঠে এসে দেখলো তার স্ত্রী আর নাই, জাপে ধরল জয়দেবকে, কাঁদিস না বাবা, তোর মা আর কোনদিন উঠবে না। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, কাঁদিস না বাবা। মায়ের সৎকার হয়ে গেল, একা হয়ে গেল। মা বলতো, জয়া পাগলা এদিকে আয়, জয়া পাগলা খাবি আয়, জয়া পাগলা আমার কোলে। আর কেউ নেই গো মায়ের মতো কেউ, এখন এক
একা একা বসে থাকে, বাবা ভিক্ষায় চলে যায়, একা বসে ভালো লাগে না। শুধু কৃষ্ণকে বলে, তুমি যদি আসতে তোমার সঙ্গে খেলতাম, তোমার সঙ্গে কথা বলতাম, তুমিও এলো না। কৃষ্ণ রে দেখা দে, 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 কৃষ্ণ রে বলে সংস্কার। পূর্বজন্মের কিছু থাকলে তার এরকমই হয়, মা বলে কাঁদে না, বাবা বলে কাঁদে না, কৃষ্ণ বলে কাঁদে। বাবার নামের ঝোলা, এই যে দেখুন নামের ঝোলা তোলা আছে, হ্যাঁ একটা খোঁচে তোলা আছে। জয়দেব ওইটাই দেখল, আর ওটা দেখে মনে মনে চিন্তা করলো, বাবা যখন দুঃখ পায়, বাবা যখন কষ্ট পায়, ওই নামের ঝোলাটা নিয়ে তুলসী তলায় বসবে, তা আমার তো এখন দুঃখ ভরা মন, আমি যদি ঝোলাটা পেড়ে একটু তুলসী তলায় বসি নিশ্চয়ই শান্তি। কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, একবারে সত্য ভক্তমণ্ডলী মায়েরা, বিপদ আপদ দুঃখ যন্ত্রণা প্রতি নরনারীর জীবনে আসে, তবে আজ যখন আপনারা হরিনাম শুনছেন, একটা কথা শুনে রাখে, কারোরই ক্ষেত্রে বলা যাবে না যে তেমন দিন আসবে না। যদি তেমন কোনো দুঃখের দিন আসে, কেউ বিষ খেয়ে মরতে যাবেন না, গলায় দড়ি নেবেন না, প্রাণঘাতী করবেন না, কারণ প্রাণঘাতী করলে আপনারই অসুবিধে হবে, আরো নিচের দিকে চলে যাবেন, আত্মঘাতী মহাপাপী কেমন। কিন্তু যদি দুঃখ কেউ পায়, একটা নির্জন জায়গায় চলে যান, গিয়ে একটু হরিনাম কীর্তন করে নেয়, দেখবেন নিরুপায়ের উপায় পাবে, অসহায়ের সহায় পাবে, গোবিন্দ বসে আছি, কৃষ্ণ রে দেখা দে, বড় আশায় আশায় বসে আছি, কৃষ্ণ রে দেখা দে, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে দুটো জিনিস থাকবে, অনেক কিছু থাকবে না কিন্তু দুটো জিনিস থাকবে, একটা হলো গঙ্গা, মা গঙ্গা, হ্যাঁ সেই গোমুখী গঙ্গা যা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় সাগর সঙ্গমে শেষ হয়েছে।
ভারতবর্ষের উত্তর দিক শেষ হলো উত্তর হিমালয়, সেই হিমালয় থেকে যে গঙ্গার উৎপত্তি হলো তার নিষ্পত্তি হলো দক্ষিণ চব্বিশ অর্থাৎ সাগর সঙ্গমে মিলন হয়ে গেল সেই গঙ্গা কোনদিন শুকবে গঙ্গা কোনদিন তিরোভাব হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে তুলসী, এই তুলসী কোনদিন শেষ হবে না, এ দুটো থাকবে আর এই দিয়ে গোবিন্দ সেবা চলবে পৃথিবী যতদিন। তাই তুলসী তলায় বসে কাঁদছে জয়দেব ঝোলা মালা নিয়ে, বাবার মালার ঝোলাটা নিয়ে কাঁদছে চোখে জল, বাবা ফিরে এলো ভিক্ষা করে জয়া জয়া কোথায়, হঠাৎ দেখে তুলসী তলায় বসে আছে। ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র, ভাগ্য যদি ভালো হয় তার পত্নী ভালো হয় সতী সাধ্বী ধার্মিক ধর্মসঙ্গিনী অর্ধাঙ্গিনী, আর যদি দুর্ভাগা হয় তার পত্নী দজ্জাল হয়, দিন রাত্রি আরতি কীর্তন হয় না শুধু ঝগড়া হয়, এ দুর্ভাগার স্ত্রী এরকম হয়, পুণ্যবান হলে তার পুত্র ভগবত ভক্ত হয় ধর্মপরায়ণ হয় সত্যবাদী হয় এমন। আমার ভাগ্য ছিল এমন ছেলে পেয়েছি যে তুলসী তলায় বসে হরি নাম জপ করব, হরি নাম জপ করছি, বা 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 জয়া ধন্য রে আমার কোলে আ, ওরে জয়া আমার কোলে আ। বাবাকে দেখে চমকে উঠলো বাবা, বাবা বাবা আমি আপনাকে না বলে আপনার মালা নিয়ে নিয়েছি, আপনার মালায় আমি জপ, এর জন্য কাঁদবি কেন, এ তো বাহবা পাবি, তুই ধন্য ছেলে আমার, হ্যাঁ যে ছেলে হরিনাম করে তার বাবার কম ভাগ্য তার মায়ের কম ভাগ্য হয় এই ছেলে। কিন্তু বাবা একটা কথা, বাবা অনেক বেলা হয়ে গেছে রাধা মাধবের ভোগ হয় না, তুই আমি ভিক্ষা করে এনেছি তুই চাল ডাল একটা কড়াই করে বসিয়ে একটু কোন রকম ফুটিয়ে দে, তোর মা থাকলে যেটা করতো আজ তোকে করতে হবে, তুই একটু ভোগ রান্না করে দে আমি একটু নাম জপ করে নি, হয়ে গেলে ভগবানকে ভোগ দিয়ে বাপ বেটা দুজনে প্রসাদ পাবো, যা যা বাবা যা। এই ছেলে চলে গেল রান্নাঘরে, এইটুকু ছেলে আজ তার বয়স ১২ হয়ে গেল, সে রান্না করছে, বাবা তুলসী তলায় বসলেন হরিনাম, তুলসী তলায় জপে অবেলা ভোজ দেবে মালা জপে কথা শ্যামরা, তুলসী তলায় বসে অবেলা ভোজ দেবী মালা জপে কথা শ্যামরাই, তুলসী তলায় বসে অবেলা
মেয়েরা এই যে করে আমার আস ভগবান ভগবান করলে হবে না ভগবানকে পরীক্ষা দিতে হবে তবে তো ভগবান আপনাকে আপন করে নেবে ভগবান মাকে কেড়ে নিয়েছিল আজকে আবার একজনকে নিল বাবা ওই যে বসে হরি নাম করছে তার প্রাণ কেড়ে নিয়েছে স্বয়ং ভগবান বাবা কিন্তু বসে আছে তা জয়দেব জানে না ভাবছে বাবা বোধহয় পরিশ্রমে ঘুমিয়ে গেছে তা যেই স্পর্শ করে দিল এটা জেনে রাখবে আপনাদের এলাকাতেও অনেক সময় এই দৃশ্য দেখবেন কারণ কাউকে তো চেনা যায় না তুলসীর মালা হয়তো সকলের গলায় নাই তিলক হয়তো সকলে দেন না কিন্তু কার মধ্যে কি আছে এ তো আমার বাবার সাথে নেই বলে দেব অন্তরের নিষ্ঠা অন্তরের ভক্তি ভগবান দেখে বাইরের সাজাটা বড় নয় গৌণ অন্তরের আহ্বানটাই বড় অন্তে নিষ্ঠা রাখো বাচ্চে লোক ব্যবহার অচিরা কৃষ্ণ তোমায় করিবেন এটা মহাপ্রভুর বাণী লোক দেখানো তিলক দিও না বাবাজি সেজো না হ্যাঁ লোক ভান্ডাইয়া না ফিরো মর্কট বৈরাগ্য হইয়া লোক ভান্ডাইয়া যথা যোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া তা বলে যদি কারো তিলক দেওয়ার ইচ্ছা থাকে সে তো দেবেই অবশ্য দেবে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মহাপ্রভুর বাণী তিলক দেয় না বলে তিনি ভক্ত নন ভুল বোঝাও ভুল জানা তুলসীর মালা এখনো পরেনি বলে তিনি ভক্ত নন এ কথা বলা যাবে না তিনি হয়তো আমার চেয়েও এগিয়ে আছে কে বলতে পারে তাই দেখবে মৃত্যু সকলের সমান হয় না অনেকে দেখবে তুলসী তলায় জপ করতে করতে চলে গেছে তার দেহটা কিন্তু পড়বে না যারা জপ করতে করতে মরে যাবে তাদের দেহ কিন্তু পড়ে না বসে এটা অনেকের জীবনে ঘটে ঘটছে ঘটবে সে অনেকক্ষণ বসে থাকবে যতক্ষণ না তাকে কোন চেতন দেহ স্পর্শ করবে পড়বে না ও শুবে না ওই এমনি বসে থাকবে কারণ একে বলা হয় কুম্ভক সমাধি এই সমাধি সকলের হয় না সকলে পায় না তাই সেই সমাধি ও পড়বে না যদি কেউ হাত দিয়ে দেয় টাচ করে সঙ্গে সঙ্গে জয়দেব বাবা পিতাজি বলে যেই স্পর্শ করল পিতা জয়দেবের কোলে পড়ে এ বালক জয়দেব চিৎকার করে উঠল তুমি কি করলে বলে না একি তোমার নীলা দয়া আমায় পাগল বলা কেউ থাকে পাগল আমায় পাগল বলা আর কেউ থাকলো না পাগল থাকলো না আই রে জয়া আই রে বলে পাগল বলা I don't know.
ভক্তমণ্ডলী মায়েরা এখন তো অনেকটা বড় হয়েছে, প্রায় যৌবন এসে গেল, বাবা মরে গেল আজকে বুঝতে পেরেছে, মা মরে গেল বুঝতে পারেনি, কিন্তু আজ বাবার জন্য প্রাণটা কেঁদে উঠল। আমার তালে আর কেউ রইল না, পাগল জয়দেব বলে ডাকার মতো কেউ রইল না। কাঁদছে এমন সময় নিরঞ্জন খুড়ো মানে কাকা বাবু ওই পাড়াতেই বাস করে, তিনি একজন কৃপণ লোক, খল প্রবৃত্তির লোক, তাকে সবাই এই নামে চেনে। তা সেই নিরঞ্জন এসে জয়দেবের গায়ে হাত দিয়ে বলছে, হে তুই না হরি নাম করিস? হ্যাঁ, হরি নাম যারা করে তারা কাঁদে, উঠে পড়, বাবার সৎকারটা কর, ধর্ম ধর্ম করিস, আবার বাবার জন্য কেঁদে মরিস। বাবা মরে গেছে তাতে কি, আমি তো আছি, হ্যাঁ তোর কাকিমা তো আছে, তোর ভয় কি? হ্যাঁ, যা গ্রামের লোকজনকে ডেকে নিয়ে আয়, তোর বাবার সৎকার কর। ভক্তমণ্ডলী মায়েরা বলো রাধা মাধব কি, জয়দেবের বাবা মারা গেছে, গ্রাম সবাই জানতে পেরে গেছে, জয়দেব ডাকার আগে সকলেই চলে আসছে, কিন্তু তাদের আসার আগে কাজ গুছিয়ে এই নিরঞ্জন বাবু জাল দলিল বের করে মোরা মানুষের টিপ টানি, যাতে ধার্মিক জয়দেবকে বলা যাবে এই ঘরবাড়িটা আমাকে তোর বাবা দিয়ে গেছে। সে একবারে টিপ নিয়ে নিল মোরা ভাইয়ের টিপ, তাই নিয়ে গ্রামের লোকজনের কাছে বলল, এ তো আগুন দিয়ে দেবে, বাবা চলে যাবে, ছাই হয়ে যাবে। তার আগে একটা কথা বলে নি, ওর বাবা এই জায়গা জমি ওকে মানুষ করতে গিয়ে সব বিক্রি করে আমাকে। গ্রামের লোকজন তখন বলে, ওগো ধর্মের কল, এই আপনারাও জানেন তাহলে, তোমার সইবে না গো, ধার্মিক ছেলেটাকে কাঁদানো তোমার সইবে না। হ্যাঁ নিরঞ্জন আর আগুন দে, তিনবার হরি বলি করে প্রদক্ষিণ, তিনবার হরি বলি করে প্রদক্ষিণ, তিনবার হরি বলি করে প্রদক্ষিণ। এখন আমি আপনাদের বলবো না, প্রদক্ষিণ করলো নিরঞ্জন খুড়োর কি আনন্দ, পুড়ে ছাই হয়ে গেলে সব শেষ, আর কিচ্ছু করার নেই, আমার হয়ে গেল। এখন এই দিচ্ছে ভক্তমণ্ডলী মায়েরা, যেই আগুন দিল চিতায়, আগুন দেওয়া মাত্র ওই নিরঞ্জনের একটি মেয়ে, সেও ১২ বৎসর বয়স, তার নাম মায়া, সে ডাকতে ডাকতে আসছে, বাবা বাবা। কি বলো রে আনন্দকর, বলে বাবা সর্বনাশ, বলে ঠিকই বলেছিস, এই তো পুড়ে গেলেই সর্বনাশ। মেয়েটা বলে, না বাবা আমাদের ঘরে আগুন লেগে। কি বলি রে, আরে এখানে চিতায় আগুন দিলাম, ঘরে আগুন কে লাগালো? বলে জানি না, এমনি এমনি লেগে গেল। ধর্মের কল, ভগবান কাউকে ছাড়লে রে বা, কর্মের ফল তোমাকে নিতেই হবে। এখানে চিতায় আগুন দিয়েছে আর ওখানে ঘরে আগুন লেগেছে। নিরঞ্জন তখন বলে, জয়দেব তোর ভালো করতে এসে আমার ঘরে আগুন, তুই তোর বাবাকে পুরা, হ্যাঁ দাহ কর, আমি দেখি আমার ঘরে। আপনাদের একটু অনুরোধ করবো, যাবে যাবে বলবো, আমার বাড়িতে দু বালতি জল ঢেলে দিয়ে আসবে, এটি চলবে না দয়া করে। সকলে বলে, পুড়ে যা তারপরে যাবে, এত ভালো লোকের ঘর পুড়ছে, এত ভালো কথা, পুড়ে যাক তারপরে দু বালতি জল। হ্যাঁ লোকেরাও জানে, গেল সকলে তবে দেরি করে গেল, তখন কে, জয়দেব তার বাবার দাহ করে তারপরে কি করলো, দেখি কাকা বাবুর ঘরে নাকি আগুন নিভছে না, আমি একবার যাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ।
पदम बेदब জাল দলিলে বাবার জায়গা জমি কত লোকের যে এইভাবে নিয়েছে তার ঠিক নাই, কত মানুষকে কাঁদিয়েছে, আজ তার ঘরে ভগবান আগুন লাগিয়ে দিয়েছে। এই দেখ তোর উপকার করতে গিয়ে আমার কি সর্বনাশ হলো দেখ। হ্যাঁ, তখন জয়দেব বলে কাকা বাবু আপনি যদি বলেন আপনার কি উপকার করলে আপনি শান্তি পাবেন বলে আমি করব। তাই যখন বলছিস বাবা তুই একটা ভালো কাজ কর, তুই তো জীবনে ভালো কাজ করলি না, একটা ভালো কাজ কর সেই তো মরে যাবি। হ্যাঁ, তুই একটা ভালো কাজ করে মর। মানে তাকে বলছে তোর বাবার আগুনে ঝাঁপ দিতে গেলি, তুই তো মরতে পারলি না, আগুন নিভে গেল, তুই আমার ঘরে ঝাঁপ দিয়ে মরে যাবি, মর, কিন্তু মরার আগে একটা ভালো কাজ কর। নিরঞ্জন বলছে আমার সব পুড়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে আমার সিন্দুক পুড়ে নেই। যার মধ্যে দলিল আছে, টাকা পয়সা আছে, অলংকার আছে, সেই সিন্দুকটা পুড়ে নি বলো রাধে রাধে। আপনারা কি বলেন, ঘর পুড়ে গেল সিন্দুক পুড়ে নেই? হ্যাঁ, এরকম কারো কারো ভাগ্যে আবার থেকে যায়, সব পুড়ে যায়, টাকাগুলো পুড়ে না। এই যে খবরের কাগজ দেখা গেল উত্তর চব্বিশ পরগনায় তার বাবা মরে গেছে, গরিব মানুষ, ভ্যান চালাতো, কিন্তু মরে যাওয়ার পরে যেরকম শেষ কালে কি করে বাবার জামা কাপড় সব দিয়ে দেয় না, সেরকম দিতে গেছে বালিশ, দিতে গেছে চিতায় বালিশ, বালিশ, সেই বালিশ আগুনে দিয়ে দিয়েছে, দেখে বালিশ ফেটে শুধু থাক থাক টাকা বেরোচ্ছে। খবরের কাগজ দেখবে রাধে রাধে, গরিব মানুষ, রিক্সা চালাতো, কিন্তু এত টাকা রেখে গেছে বালিশের ভিতরে, তার ছেলেরাও জানে না, কেউ জানে না, বালিশ চিতায় ফেলে দিয়েছে, সে ফেলে দিতে বালিশ পুড়ছে, টাকাও পুড়ছে, ফেটে টাকা দেখা যাচ্ছে, ওরে জল ঢাল। যখন কে বালিশ নিল তখন কে বহু টাকা পুড়ে গেছে, সব 500 টাকার বান্ডি। এরও অভ্যাস আছে বালিশের ভিতরে রেখে ঘুমা, কবে টুক করে চলে যাবে, ধেই ধেই করে বালিশ চিতায় ফেলে দেবে। হ্যাঁ, টাকা পুড়ে গেল, হ্যাঁ, এত টাকা গরিব মানুষ যাবার আগে বলে গেল না। হ্যাঁ, এখন লোক কমেন্ট করছে, বলে নিশ্চয়ই লোকটা কাউকে বিশ্বাস করতে পারবে, তাই তার এই কষ্টের উপার্জিত ধন সে কাউকে দিয়ে যায়নি, তার সঙ্গে যেতে ছিল কিন্তু এরা দেখে ফেলেছে, তাই হাফ পুড়ে গেছে, হাফ আছে। এবার ভাবুন এই নিরঞ্জনেরও যদি ভাগ্য হয়, ঘর পুড়ে গেছে কিন্তু সিন্দুক আছে, কি জয়দেবকে বলে তুই কিচ্ছু না, সিন্দুকটা শুধু একটু টেনে টেনে বের করে নিয়া। এরকম
দশটা ঘর পুড়ে গেলেও আমার কিচ্ছু যায় আসে না যদি সিন্ধুক ঠিক থাকে। এইবার জয়দেব বলে কাকা বাবু চিন্তা করবেন না, সেই তো আমি মরবো, তা তোমার যদি একটা উপকার করে মরতে পারি আমার ভালো লাগবে। তাই কি করলো, গাঁথি আমালতির মা দেব তোমার ঘরে, আজি গাঁথি আমালতির মালা হাজার মানুষ দেখছে। জয়দেব ওই সিন্ধুকটা টানতে টানতে একবারে সবার সামনে টেনে নিয়ে আসলো। বা কাকা খুব খুশি হলো, যা এবার তুই মরে যা, কোনো কি মানুষ দেখলে তাকে বাঁচতে বলছে না, যা এবার তুই মরে যা। হ্যাঁ, তবে গ্রামবাসীর কাছে একটা কথা দিল নিরঞ্জন বাবু, কি কথা দিল মায়েরা, যেটা ভাবছিলাম সেটা হয়নি, আমি ভাবছিলাম বোধহয় আমার সিন্ধুকটাও পুড়ে গেল, এখন দেখছি ঘর পুড়ে গেছে সিন্ধুক ঠিক আছে। তার মানে আমার যা যা আছে সব তো সিন্ধুকে আছে, আর কোনো চিন্তা নেই। তবে গ্রামের লোকেরা বলছে সব ঠিক আছে, তুমি একবার খুলে দেখো আমরা তারপর বাড়ি যাব। আর সকলের কৌতূহল দেখবে যে এত খারাপ লোকের জিনিসপত্র আছে না, তুমি একবার খোলো। তো সে তখন বলছে এমনি এমনি নয়, একটা মানত করব, মানত মানত, যদি আমার মানে দলিল দপ্তর টাকা পয়সা গয়না ঘাঁটি যা যা রেখেছি সব যদি ঠিক ঠিক থাকে, আমি আপনাদের কাছে কথা দিলাম 150 গ্রাম বাতাসা হরিণ দেবো। এ টাকু বলে বেশি হয়ে গেছে, আমার মন খোলা, আমি কোনো জিনিসে কম করি না। দেবে বললো যে
লোক দাঁড়িয়ে আছে গুড়ো করলেও কুলবে কি মন খোলা তাই লাখ লাখ টাকার জিনিস আছে বলে একশো পঞ্চাশ গ্রাম গ্রামের লোকজন বলছে তোমার বাতাসা আমাদের লাগবে না আমরা শুধু চোখে দেখবো আছে কি নিরঞ্জন খুড়ো বলে তোমরা কি ভাবলে হ্যাঁ আমি কোনদিন অন্যায় করেছি শুধু দু একজনা টিপ করে নিয়ে নিয়েছি কি তা বলে কি ভগবান আমার দিকে তাকাবে না এই দেখো এই দেখো খুলছি দেখো হ্যাঁ সকালে একটা হরির ধ্বনি দেন না যাক আপনারা ভালো লোক বলে হরির ধ্বনি দিলে তার কথায় কেউ হরির ধ্বনি দেন তুই মহাপাপী তুই খুল না যেই খুলেছে মা কালী কইব কৃপা করো মা যদি লেগে যায় জোড়া জোড়া দেব জোড়া গ্রামের লোক বলে তুমি ভালো করে দেখো আমি কি করবো পাউডারের ডিবা ছিল ঝেড়ে দিয়েছি ছাই দেখাতে হবে তো মানে বাহিরটা ভালো আছে কিন্তু ভিতরে সব পুড়ে ছাই পুড়ে হলো ছাই ধর্ম এই হলো সত্য ওনার স্ত্রী মহামায় তার শাড়ি আছে অলংকার ওই বাক্সে রাখা আছে কিন্তু কাকতালীয় যে তার কোনো জিনিস পুড়ে না কেন না তিনি অনেকবার স্বামীকে বলেছিল দেখো এই ঠকাতে ঠকাতে তুমি এমন একজনকে ঠকিয়েছো এইবার তোমার ঠকা শুরু হবে তুমি যেমন অধার্মিক তেমনি তুমি অধার্মিককে ঠকালে তোমার যায় আসে না কিন্তু তুমি এই ধর্মভীরু এই ধর্মপথে থাকা এই ছেলেটাকে তুমি কাঁদালে পথে বসালে এবার তোমায় পথে বসে তাই যে প্রতিবাদ করেছিল যে সত্যটা টানতে চেয়েছিল তার জামা কাপড় অলংকার একবারে অক্ষত থেকে গেল কাকা বাবু বিদায় দাও কাকা বাবু আমি চলে যাই কোথায় যাবি আর আমার তো মা নেই বাবা নেই মা বাবার রেখে যাওয়া বাড়িটাও নেই তা আমি আর কোথায় থাকবো আমি যাই আমার অনেক দিনের সাধ ছিল আমি পুরী ধাম যাব যার কেউ নেই সে হয় অনাথ আর তার থাকে প্রভু জগন্নাথ জীবনে প্রথম কাঁদলো কাকা বাবু জয়দেব জড়িয়ে ধরে বলল জয়া আমি আজ অনেক কিছু হারিয়ে একটা জিনিস বুঝতে পারলাম রে সত্যের চাইতে বড় জিনিস কিছু নেই রে সত্যের চাইতে বড় জিনিস কিছু নেই
মধ্যে আছে সব তো শুধু তুই কোথাও যাস নি আমাদের ছেড়ে তুই কোথাও যাস নি এই ঘর বাড়ি সব তো এই জায়গা তো তুই হরি নাম কর এইখানে বসে হরি নাম কর ওরে জয় রে এই বিনতি তুই এই খানে হরি ভজন পুরী ধাম থেকে ফিরে এসেছিল কেন্দ্রবিন্দু গ্রাম সেখানেই তিনি গ্রন্থ রচনা করেন সেখানেই তিনি পদ্মাবতীকে বিয়ে করেন সেখানেই তিনি গোবিন্দ দর্শন করেন সেখানেই তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন যেটা স্বয়ং ভগবান নিজের হাতে তার গ্রন্থ লিখে গিয়েছিল ভক্তমণ্ডলী মায়েরা আজ এখানে রাখলাম মিলন রাখলাম আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনেন আবার নূতন করে হবে আপনারা মহাপ্রসাদ পান ভগবানের পূর্ণ কৃপা লাভ করুন ভক্ত ভগবানের তোমা মিলন মাধুরী ভক্ত ভগবানের দোহা